কৌস্তবের বিরুদ্ধে পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর এর ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না। আগামী চার সপ্তাহের মধ্যে নির্দেশ জারি হাইকোর্টের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে গ্রেপ্তারের পরের দিনই জামিন পান কৌস্তব। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে। প্রিয়াঙ্কা, কৌস্তবের বিরুদ্ধে এই সময় মধ্যে কোর্টের অনুমতি ছাড়া কোন থানা এই নিয়ে কৌস্তবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না। আগামী চার সপ্তাহের মধ্যে নির্দেশ বলবৎ থাকবে। পাশাপাশি হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ, বিচারপতি মান্ধার পর্যবেক্ষণ, বটতলা পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল, এমন কিছু তথ্য প্রমাণ নেই যার থেকে বোঝা যায় গুরুত্ব, কোন নোটিশ না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, কোর্ট জানতে আগ্রহী কিসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তার বাড়িতে গিয়েছিল। পাশাপাশি হাইকোর্টের লিখিত পর্যবেক্ষণ, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই জানিয়ে আপত্তি করেছিলেন রাজ্যের সরকারি কৌঁসুলি, কিন্তু বিচারপতি মান্ধা তার বক্তব্য প্রত্যাহার করেননি। কৌলামি বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। হকের চাকরি চুরির পথে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, অযোগ্যদের পাশে কেন মমতা? মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কালীঘাট অভিযান চাকরি প্রার্থীদের। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এত অমানবিক হয়, তারা যদি আমাদের মৃত্যুর লাশের গুনে গুনে তারা যদি অপেক্ষা করতে থাকে, সেই কারণে তিনি সমস্ত মেডিকেল পরিষেবা পরিত্যাগ করেছেন। তিনি বলেছেন যে আমাদের যা কিছু হবে তা এখানেই হবে। মিলছে না হকের ডিএ, ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ডিএ আন্দোলনকারীদের। অনশন মঞ্চে অসুস্থ ভাস্কর ঘোষ, আর সরকারি চিকিৎসা নেবেন না, ধর্ণা মঞ্চেই ঘোষণা। দিল্লির ইডি দফতরে আজ হাজিরা দিচ্ছে না কেষ্টকন্যা। অসুস্থতার কথা বলে ইডি দফতরে ইমেল সুকন্যার। অনুব্রতর হিসেবরক্ষকের গ্রেপ্তারির পর ভয় পেয়ে হাজিরা এড়ালেন কেষ্টকন্যা। নিয়োগ দুর্নীতিতে ইডি নজরে কুন্তল ঘোষের স্ত্রীও। তলবের মুখে ইডি দফতরে জয়শ্রী ঘোষের হাজিরা। ব্যাংক লেনদেন সংক্রান্ত নথি নিয়ে আসতে নির্দেশ। গরুপাচার তদন্তে সিবিআই পর ইডি নজরেও শিউরির সমবায় ব্যাংক। আগে ব্যাংকে 330 বেনামি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে সিবিআই। অ্যাকাউন্টগুলির তথ্য তলব, সেই তথ্য নিয়ে কেষ্টকে জেরা করতে চায় ইডি। দিল্লি রাজপথে ইডির ডাক পাও বিরোধী দলের নেতারা। কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ। ইডি দফতর অভিযান, নেই তৃণমূল, 24 আগে বিরোধী শিবিরে বিভাজন। আর্থিক সংকটের মাঝে অগ্নিগর্ভ পাকিস্তান। ইমরানের গ্রেপ্তারি কি সময়ের অপেক্ষা? বিক্ষোভের আগুন, পুলিশ তেহরি খণ্ড যুদ্ধ। বাড়িতে হাসি মুখে ছবি তুললেন ইমরান। 18 মার্চ আদালতে যাব, চিঠি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।